আমাদের ছোট্ট ক্যাম্পাস ডুয়েট। এই ডুয়েটেরই একটা বন্ধুমহল নাম অপসংস্কৃতি। তাদের সবসময়ই একটা উদ্দেশ্য থাকে, যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা চলে। সবসময় অবশ্য ভালো কিছুই করে, এবার দেখা যাক তাদের কি উদ্দেশ্য। অপসংস্কৃতি গ্রুপের প্রথম সদস্য কিশোর, হাতে সবসময় বিড়ি থাকেই, মোবাইল ফোন বাজতেই থাকে, এর মধ্য দিয়েই তার পড়াশোনা। পড়াশোনায় অবশ্য মন নেই তার, সবসময় শুধু এই ফোনে কথা বলাই। গ্রুপের আরেক সদস্য, এখনই দেখা যাবে তাকে, নাম তার সন্দীপন সাহা। প্রোগ্রামিংয়ে সে যথেষ্ট ভালো, কিন্তু মাথাটা একটু গরম, মাথায় বুদ্ধি গিজ গিজ করে। কিন্তু প্রোগ্রামিং সাবজেক্টে তার জিপিএ 2.25-এর নিচে। এই হলো তার অবস্থা। এখন বোঝুন সে এত কত ভালো প্রোগ্রামিংয়ে। গ্রুপের লাভার বয় আনিস, মেয়েরা তাকে খুবই পছন্দ করে। তার আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, সে কোচিংয়ের 3rd ক্লাস টিচার। যদিও তার নামে অনেক কমপ্লেন, তারপরেও তার কিছু হয় না। ওই যে কারণ একটাই, কোচিংয়ের পরিচালকের সাথে সুসম্পর্ক। ডুয়েটের মহাকবি পিকে দাস, সংস্কৃতি জগতের সব অঙ্গনেই তার আনাগোনা। তবে তার গান কবিতা কেউই শুনতে চায় না, সে আমাদের জোর করে গান কবিতা শোনায়। এমন ভাব নেই যেন সে নিউটনের চেয়েও বড় কিছু, তবে তার জিপিএ দেখলেই বোঝা যায় গতানুগতিক, কোনো রকমে 3 সই সই। আমাদের আরেক সদস্য সাইদুর রহমান, দেখে মনে হয় অনেক জ্ঞানী, সব সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আবার সাথে ফোনও। ফোন আসলে তার যেন আর কোনো হুঁশ থাকে না, কথা বলতে বলতে সে যেন চিৎপটাং হয়ে যায়। তবে পড়াশোনা যতই করুক, জিপিএর অবস্থা তো বুঝেনি, যার কানে মোবাইল হাতে কলম তার অবস্থা কেমন হয়, ওই 3-এর নিচেই। শেষ সদস্য সবুজ, বিশিষ্ট প্রোগ্রামার, মাথাভর্তি টাক,
বুদ্ধিতে মাথায়, চুল যেন ডিফারেনশিয়ালের থিওরিতে উঠতেছে আর উঠতেছেই। তারপরেও সে ভালো মানুষ হিসেবে, খুব বেশি ভালো না হলেও প্রোগ্রামার হিসেবে যথেষ্ট ভালো। তবে তার প্রোগ্রামিং কনসেপ্ট সবই ধার করা।
আছে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মনোভিমানী ঝরে, হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমারই মনোভিমানী ঝরে, তুমি তো আমারই জানো না হো, এ হৃদয় তোমারই ও, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী টেনে যাক তুমি শুধু আমার, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে live next door. I've known her, I guess, 10 years or more. Joni wrote me a note one day, and this is what she had to say. Dearie, please say you'll wait for. Then I went over to the house next door. Her teardrops fell like rain that day when I told Joni what I had to say. Joni, Joni, please don't cry. You'll forget me by. Just 15.